শুরু হলো সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সাথে আছি আমি আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির প্রায় লাখ মানুষ মানুষ যাদের মধ্যে হাজার পেয়েছেন সাত এদিকে উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের বানের পানি নেমে যাওয়ার সাথে বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তি বেড়েছে বহু পরিবারের সবাইকে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে নিজে রয়ে গেছেন ঘর পাহারা দিতে ভয়াবহ বন্যার মাঝেও লক্ষ্মীপুর সদরের বামন্দি গ্রামের বৃদ্ধা জাহানারা বেগম একাই আগলে রেখেছেন ভিটে মাটি লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে স্থানীয়রা বলছেন শনিবার খুলে দেওয়া হয় নোয়াখালীর স্লুইসগেটের তেষ্টি রেগুলেটর সেই পানি লক্ষ্মীপুরের নদীখাল হয়ে মিশবে সাগরে উপচে পড়া জল মেঘনাসহ আশেপাশের খালবিলে জমেছে জলমগ্ন সদরসহ পাঁচ উপজেলা আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসীরা এই যে এক সপ্তাহ দৌড়ি কোনমি যাইতামও আরিনা না বানাও নিতে মারিনে চুকিরুপে বসি বসি থাকি খাইতে না কোন কাও দেখো না সহায়ও না ঘরের ভিতরে এক পাজা পায়নি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অনেক কষ্ট ভিতরে আছি কালকে এই জায়গাটা একটু শুকনা ছিল এখন ফানি আর ফানে সবাই আস্তকেন্দে যাইতে চেষ্টা করতেছে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হবিগঞ্জে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা তবে চারদিকেই বন্যার ক্ষত সড়ক থেকে শুরু করে গৃহস্থের ঘর কিছুই আর অক্ষত নেই দুই দিন আগের কথা ওই দিক দিয়ে কোমর ছিল আমরা যাতায়াত করতে অনেক কষ্ট হইতো আমাদের এখন পানি কমাতে আমরা যানবাহন নিয়ে আস্তে আস্তে মানে চলাফেরা করতে পারতেছি বন্যার পানি সবকিছু বাসা নিছে কোনো মতে থাকতে পারছি না বলতে আমাদের পুরান বাড়ি গিয়ে একটু আশ্রয় নিছি পানি কমেছে ব্রাহ্মণবাড়িয়াতেও তবে এখনও জলমগ্ন কসবাসহ নির্মাঞ্চল দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে পাশে আছে স্বেচ্ছাসেবীরা তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম এছাড়া মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে চোখ রাঙাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাত থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে খুলনা নগরীতে ভারী থেকে মাঝারি বর্ষণে তলিয়ে গেছে নগরীর পদঘাট বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি সড়ক জলমগ্ন থাকায় বিড়ম্বনায় পড়ে কর্মজীবী মানুষ এখানে তো তাও একটু নোংরা পানি না ওইখানে তো নোংরা পানি ওইখান থেকে তো হাঁটাও যায় না আর রাস্তাঘাট তো একদম তলানো সব মেঝেতে উঠে গেছে ঘরের আর ওই যে পিছনও তোলা গেছে আমাদের ওই জল এখানে দেওয়া যাচ্ছে বুঝলেন ওই পাড়ি এ জায়গা বন্ধ হয়ে যায় এ জায়গা কোনো উন্নয়ন বলতে যা হয়েছে তা মনে করেন সব নিচে হয়ে গেছে আবহাওয়া অফিস জানিয়েছে রোববার সকাল পর্যন্ত শেষ চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা বিভাগে সাতাশে আগস্টের পর থেকে বৃষ্টি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে হুমায়ুন রশিদ যমুনা নিউজ দর্শক বন্যার খবর সংগ্রহ করছেন আমার সহকর্মীরা সবশেষ আপডেট জেনে নেব তাদের কাছ থেকে প্রথমে নোয়াখালী সেনবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান রিয়াজ নোয়াখালীর কয়েকটা জায়গায় তো আজও পানি বেড়েছে বানভাসীদের উদ্ধার আর ত্রাণ পৌঁছনোর চেষ্টায় বিভিন্ন বাহিনী এবং স্বেচ্ছাসেবীরা কতটা সফল শাহন আমি এখন যে রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছি এটি মূলত ট্রেনে নোয়াখালীর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশ দিয়ে একেবারে সেনবাগ উপজেলা সদরে যাওয়ার রাস্তা এই রাস্তায় নতুন করে পানিগুলো হয়েছে অর্থাৎ যে পানিগুলো দেখছেন সেগুলো গতকাল কেউ ছিল না এবং গতকালকে এখান থেকে অন্তত এক কিলোমিটার পর থেকে পানি শুরু ছিল কিন্তু আজকে এই পরিমাণ পানি হয়েছে অর্থাৎ এখানে এখনই সিএনজিও চালে যে অটোরিকশা যেগুলো সেগুলো যাওয়া বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ত্রাণ যারা নিচ্ছেন এবং মানুষ যাতায়াত করছেন বড় বড় যে ট্রাক্টর বা ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোতে আর আবহাওয়ার যদি কথা যদি বলতে হয় তাহলে প্রচন্ড বাতাস হচ্ছে পূর্ব আকাশে মেঘে দেখা দিয়েছে এবং বৃষ্টি হচ্ছে ফানে ক্ষণে প্রচণ্ড বেগে বৃষ্টি আছে বা আর মাঝে মাঝে থেমে আবার ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে তো মানুষের সবচেয়ে বড় সংকট এখানে যেটি সেটি হচ্ছে নৌকা অর্থাৎ যেই নৌকাগুলো খুব সহজে বহন করা যায় যেগুলো খুব ভারী নৌকা অনেকে ভারী নৌকা নিয়ে আসছেন অনেকে নৌকা সংকটে পড়েছেন কিন্তু সবাই বলছেন যদি সহজে বহনযোগ্য কোনো নৌকা যদি নিয়ে আসা যায় যেগুলো খুব এক স্থান থেকে অন্য স্থানে সহজে নেওয়া যাবে সেগুলো করে দুর্গম এলাকায়ও ত্রাণ দেওয়া সম্ভব কারণ অনেকে আমরা দেখেছি ত্রাণ নিয়ে এসছেন বটে কিন্তু শেষ পর্যন্ত রাস্তার পাশে যে আশ্রয় কেন্দ্র বা যারা যেই হিসেবে বন্যপীড়িত মানুষগুলো রয়েছে তাদেরকে ত্রাণ দিয়ে চলে গেছেন কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ পাননি শুধুমাত্র পানির কারণে কারণ আমরাও নিজেরাও যখন গিয়েছি ঠিক গলা পর্যন্ত পানির পরে আমরা যেতে পারিনি কিছু জোর হয়তো নৌকা দিয়ে গেছি কিন্তু এরপর নৌকা না পা থাকার কারণে আরও দুর্গম এলাকা যে চিত্র সেটি তুলে আনা সম্ভব হয়নি সুতরাং বলছেন যদি এখানে সেই পর্যাপ্ত পরিমাণ সহজে বহন করার মতো নৌকার ব্যবস্থা করা যায় তাহলে হয়তো ত্রাণ এবং উদ্ধার কাজ দুটি চালানো সম্ভব বুঝতে পেরেছি রব রিয়াজ ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমরা একটু ফেনীর খবর জেনে নিতে চাই সাইফুদ্দিন রবিন সঙ্গে আছেন রবিন ফেনীর আবহাওয়া এখন কেমন দেখছেন সার্বিকভাবে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ কার্যক্রম সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে এখন বৃষ্টির পূর্বাভাস ছিল পূর্বাভাস ছিল এই অফিস বলেছে যে অতি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ আচ্ছন্ন থাকে এখনো প্লাবিত এই অঞ্চল এবং পানি নামার ঘর যাচ্ছে এখনো তলি আছে অর্থাৎ ঘরে বসবাসী করার মতো এখনো সেই উপায় বা সংকুলন হয় রয়েছে বা দোতলা তিনতলা সেই সব ভবনগুলো বসবাস কেন্দ্রে গিয়েছেন অনেকে ঘর থাকতে চাচ্ছেন না আপনার কথা আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না তবে দেখতে পাচ্ছিলাম আপনার পিছনে যে চিত্রগুলো সেই সম্পর্কে আমরা জানতে পারছিলাম ধন্যবাদ আপনাকে দর্শক এ পর্যায়ে আমরা একটু লক্ষীপুরে যেতে চাই সেখানে আছেন আনিস কবির আনিস ফেনি নোয়াখালীর পানি নামছে বাড়ছে আহ লক্ষীপুরে কি অবস্থা উদ্ধার ত্রাণ কার্যক্রম কেমন চলছে জানাবেন বিস্তারিত আসলে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু পানি চতুর্দিকে পানি পানি আমি আমার ডান পাশে যেটি আছে যেটি নোয়াখালী এখান থেকে নোয়াখালী আর পঞ্চাশ কিলো দূরে কিন্তু সেখান থেকে পানি আসার কারণে এই পর্যন্ত পানি যেগুলো আসছে সেই পানিগুলো এখনও আস্তে আস্তে পানি কিন্তু ঢুকতেছে যার কারণে লক্ষ্মীপুরে পর্যাপ্ত পরিমাণ যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু পানি হচ্ছে এবং মানুষ কিন্তু পানিতে এক ধরনের বাসে গেছে আমার পাশে এখানে দুই কিলো দুই কিলো আশেপাশে আমি সকাল বিকাল থেকে ঘুরে দেখেছি যেটি সেখান থেকে দেখেছি পানি আর মানুষের যে বসত বাড়ি রয়েছে সেগুলো কিন্তু ডুবে গেছে যার মানুষের কিন্তু আশ্রয় কেন্দ্রে অনেকে ছুটে চলে গেছেন যে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে তারা আশ্রয় সেভাবে পাচ্ছেন না কারণ সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে পানি উঠে গেছে এবং এই আমার আশেপাশে যতগুলো পানি দেখা যাচ্ছে সেই পানিতে অনেকগুলো মাছের খের রয়েছেন এবং অনেকের ফসলের জমি রয়েছেন সেগুলো কিন্তু আসলে ভেসে চলে গেছেন এই বন্যার পানিতে তবে মানুষের কিন্তু যতই দুর্ভোগ যে দুর্ভোগ যেটি বলছেন যে দুর্ভোগে বলার শেষ নেই কারণ মানুষ তাদের যে প্রশান্তি যে শান্তির জায়গাটি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু গবাদি পশু এবং হাঁস মুরগি সেগুলো নিয়ে তারা কিন্তু এক ধরনের বিভাগে পড়ে আসেন আচ্ছা আমি যে জেলাভাষার সাথে কথা বলেছি তিনি যেটি আমাকে জানিয়েছেন যে বন্যার যতই গড়াচ্ছে ততই কিন্তু পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আরও পানি বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু মানুষের দুর্বৃত্ত বাড়ছে তবে জেলাভাষা বলছেন যে উদ্ধার কাজে তারা কিন্তু সার্বক্ষণিক নিয়োজিত আছেন ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসন পক্ষ থেকে সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছেন তবে আজকে যদি এভাবে পানি বাড়তে থাকে তবে রাত্রিবিদে আরও বৃদ্ধি পাবে এবং আমাদের পানি আর বৃদ্ধি পাবে বলে তিনি আমাকে জানিয়েছেন তবে ফানি উন্নয়ন বোর্ড বলছেন যে পানি যে পানিগুলো দূরে পানিগুলো যদি দ্রুত নামানো হয় তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ আরো বাড়বেন বলে তিনি আমাকে জানিয়েছেন আনিস অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরও একবার যেতে চাই সাইফুদ্দিন রবিনের কাছে ফেনির খবরাখবর একটু জেনে নেব তার কাছ থেকে রবিন কিছুক্ষণ আগে আমরা ভালো করে শুনতে পাইনি আপনার কথাগুলো একটু জানতে চাই আবহাওয়া এখন কেমন দেখছেন সার্বিকভাবে বন্যা পরিস্থিতি ত্রাণ কার্যক্রম নিয়ে কি তথ্য আছে কারণ আবহাওয়া এখনও অনুকূলে না এখনও বিপর্যস্ত আসলে এই জনপথ এবং আবহাওয়া অফিসের যেই সতর্কতা সংকেত ছিল বৃষ্টিপাত হওয়ার ভারী বৃষ্টিপাতের তার কিছুটা আভাস আসলে দেখা যাচ্ছে অর্থাৎ খানিকটা বৃষ্টিও হচ্ছে বন্যার পানি নামছে কিন্তু এই বৃষ্টি হয়তো বা সেই পানি নামার সুফলটা কতটা এখানকার মানুষজন ভোগ করতে পারবে তাতে সেটা এখনই বলা মুশকিল কিন্তু পানি নামতে শুরু করলেও এখনও কিন্তু মানুষজনের ঘরে প্রবেশের সেই সুযোগটা তৈরি হয়নি অর্থাৎ এখনও ঘর বাড়ির আছে রাস্তাঘাট বেশিরভাগই তো তলিয়ে থাকা এবং মূল যেই সংকটটা বা ভয়াবহ বিপর্যয়টা ঘটেছিল ফেনী সীমান্তবর্তী এলাকাগুলোতে অর্থাৎ পরশুরাম সেখানকার অবস্থা এখনও একই রকম অনেকটা পানি নামার গতিটা এত তীব্র যে আসলে সেখানকার সড়কগুলোর এখন বেশ বেহাল দশায় বলা চলে ফুলগাজির যেই সব পুরো এলাকাটাই আসলে তলিয়েছিল সেখানকার সড়কগুলো এখন কিছুটা দৃশ্যমান হচ্ছে কিন্তু ঘরবাড়ি এখনো এখনও পানির নিচে অর্থাৎ মানুষ আসলে গৃহে বসবাসের মতো কোনো অবস্থাতেই নেই এবং আশ্রয় কেন্দ্রে যারা ঠাই নিয়েছেন তাদের কাছে প্রান্তিক পর্যায়ে ত্রাণ এবং উদ্ধার তৎপরতার যে কার্যক্রম সেই সবের সংকট কিন্তু রয়েছে তারপরে এই যে কিছু মানুষ স্বেচ্ছাসেবের তারা স্থানীয়ভাবে যারা তাদের যে উদ্যোগ বন্যার্থ কাছে সাহায্য সহযোগিতা পৌঁছানোর সেই উদ্যোগটা অব্যাহত রয়েছে কিন্তু সেই উদ্যোগ পৌঁছাচ্ছে না একেবারে দুর্গম কোনো অঞ্চলে বানভাসী মানুষ যারা প্রত্যন্ত পর্যায়ে রয়েছেন তাদের কাছে চল রবিন ধন্যবাদ আপনাকে বন্যায় সাত জেলায় আঠারো জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ মানুষ জানিয়েছেন উপদেষ্টা আজম তিনি বলেন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সহায়তা অব্যাহত রয়েছে বন্যা আক্রান্ত জেলা ডিসিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনা নৌ ও বিমান বাহিনী সহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে উপদেষ্টা জানান সড়ক এবং আকাশপথে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ফেনীতে স্বাস্থ্য সেবা দিতে প্রস্তুত করা হয়েছে ফিল্ড হাসপাতাল মৃত সংখ্যা গতকাল যা ছিল সেটি আঠারো জন আর তবে মৌলীবাজারে দুইজন নিখোঁজ রয়েছে একজন সদর উপজেলাতে একজন রাজনগর উপজেলাতে আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছে তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে যে কারণে আমরা ত্রাণ সামগ্রী আমরা যাতে করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যাই এবং যারা অনিরাপদ স্থানে রয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায় সেদিকে আমাদের মনোযোগ বেশি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি জিমন্যাসিয়াম ডাকসো বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বর্ণার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম আজও গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী পেশার মানুষ এসে নগদ অর্থ ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করেছেন প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পারছেন বর্ণার্থদের জন্য সহায়তা দিচ্ছেন নগদ টাকা ওষুধ পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানবিক এই কাজে নগরী সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন এখন পর্যন্ত চার কোটিরও বেশি নগদ টাকা সংগ্রহ হয়েছে শিক্ষার্থীরা জানান ট্রাক সংকটের কারণে উপদ্রুত এলাকায় ট্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে শুধুমাত্র টিএসসিতে ট্রান সামগ্রী রাখার পর্যাপ্ত জায়গা না হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বোধ খোলা হয়েছে আমি পার্টি পলিথিন আর টাকা নিয়ে আসছি আমার ছেলে ব্যাংক পুরো টাকা টাইম এখানে দিয়ে যাচ্ছে আসলে ওইখানে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যার জন্য এখানে এসে অন্তত ক্ষুদ্র যতটুকু পারি একটু পার্টিসিপেট করতে চাচ্ছি এটা নোয়াখালীর একটি আইল্যান্ডে এবং ফেনের একটি প্রত্যন্ত গ্রামে এই দুইটা জায়গা থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই তাই আমরা ইমার্জেন্সি আমরা এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেছিলাম সেখান থেকে একটি কার্গো হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট থেকে এগুলো সরাসরি দুই জায়গায় যাবে ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না সেটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ বিভিন্ন সংস্থা থেকে অর্গানাইজেশন থেকে প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যদি আমাদের ভোটের সরবরাহটি নিশ্চিত করতে পারেন ওই প্রান্তিক পর্যায়ে সেক্ষেত্রে আমাদের ত্রাণ ত্রাণ সরবরাহটি আমাদের সকলের জন্য উন্মুক্ত হবে টেস্টের খবর বিশাল ব্যবধানে হারিয়েছে উইকেটের বাংলাদেশ যা ইতিহাসে দেশটির বিপক্ষে টাইগারদের জন্য প্রথম টেস্ট জয় এর আগে মাত্র একশো ছেচল্লিশ রানের শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস মিরাজ ও সাকিব মিলে শিকার করেন সাত উইকেট আর তাতেই সহজ জয়ের দ্বার পৌঁছে টাইগাররা ত্রিশ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে পার হয় বাংলাদেশ একশো একানব্বই রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম এই জয় অধিনায়ক নাজমুল শান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করেন আরও একবার স্বাগত দেখছেন সব খবর দর্শক আরও একবার বন্যা পরিস্থিতি জেনে নিতে চাই কুমিল্লা থেকে এখন যুক্ত হচ্ছেন সকর্মী মাহফুজ মিশু মিশু দুর্গম এলাকার উদ্ধার তৎপরতা এবং ত্রাণ পৌঁছানো কার্যক্রম সম্পর্কে জানতে চাই বন্যার পানি কমে যাওয়ার কোনো লক্ষণ কি আছে আমরা সকালে যখন যাচ্ছিলাম শাওন বিশেষ করে দুর্গত এলাকায় তখন নতুন করে বেশ কিছু রাস্তা প্লাবিত হচ্ছে দেখেছি আসার সময়েও সেই রাস্তাগুলোতে নতুন করে আসা যে পানি যেটি গতকাল রাতে বা আজকে সকালে ঢুকেছে সেটি ছিল তবে সেই মাত্রাটি কম কিন্তু আবার খারাপ খবর হচ্ছে এই সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে গুরি বৃষ্টি সারাদিনই ছিল বৃষ্টি যাওয়া আসা করেছে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে যে কুমিল্লায় সন্ধ্যা ছয়টার পরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ফলে সেটি যদি হয় এবং তার সঙ্গে যদি উজানের পানিও আসে তাহলে হয়তো পানির মাত্রা আর একটু বাড়তে পারবে ত্রাণ তৎপরতার ক্ষেত্রে দুটো বিষয় উল্লেখ করার মতো একটি হচ্ছে যে কুমিল্লার বিশেষ করে বুড়িচং এবং গ্রাম সহ দুর্গত যে এলাকা কুমিল্লায় ত্রাণের স্বল্পতা নেই ত্রাণের কিছু আইটেমের স্বল্পতা রয়েছে সেটি হচ্ছে বিশেষ করে পানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট শিশু খাবার সেগুলো কিন্তু সংকট যেটি রয়েছে সেটি হচ্ছে একটু দুর্গত এলাকা জানেন এবং আপনি জানেন যে কুমিল্লার বিভিন্ন উপজেলার অনেক মানুষ প্রবাসে থাকে তারা বেশ সচ্ছল তাদের দোতলা বাড়ি কিংবা একতলা বাড়ি হলেও শক্ত মজবুত বাড়ি পাকা বাড়ি সেই বাড়িগুলো একেবারে মানে পানি উঠে গেলেও সেগুলো তারা ছেড়ে আসে নাই ফলে সেসব এলাকায় আইনশৃঙ্খলাজনিত বিশেষ করে রাতের বেলায় চুরি ডাকাতির আশঙ্কা বেড়েছে সেটি একটি ঘটনা দ্বিতীয়ত যে ঘটনা সেটি হচ্ছে যে যে বাড়িগুলো অনেক ঘনবসতিপূর্ণ এলাকায় না অর্থাৎ একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেকখানি সেসব এলাকায় সময় আসলে ত্রাণ নিয়ে পৌঁছানোটা সহজ হচ্ছে না কারণ হচ্ছে যে যেহেতু কুমিল্লায় সচরাচর বন্যা হয় না অথবা এখানে নৌপথে এখানকার মানুষ কম যাতায়াত করে এখানে নৌকা কম ফলে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া বলেন কিংবা ঢাকা বলেন অন্যান্য জায়গা থেকে ট্রাকে করে নৌকা এনে বা স্পিড বোর্ড এনে কিংবা ট্রলার ট্রলার এনে সেই ত্রাণ কার্যক্রমটি চালানো হচ্ছে ফলে সেটি একটি চ্যালেঞ্জ এখন পর্যন্ত রয়ে গেছে বিশেষ করে দুর্যোগপূর্ণ এবং একটু দূরের এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছানো সেই সাথে এখন পর্যন্ত জেলা প্রশাসন কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা কতখানি এলাকা ক্ষতিগ্রস্ত হলো কি পরিমাণ ফসল ক্ষতিগ্রস্ত হলো সেটি করা সম্ভব হয়নি কারণ গুগল ম্যাপও বন্যা দুর্গত এলাকায় পুরোপুরি কাজ করছে না কারণ লোকেশনগুলো অবস্থানগুলো ঠিকমতো পানির কারণে পরিষ্কার না সাউন দুর্ভোগ চরমে পৌঁছেছে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত বন্যা পীড়িতদের সহায়তায় এবার ফেনের ছাগল নায়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করল বাংলাদেশ বিমান বাহিনী ভোরবেলা থেকে শুরু হয় তাদের চিকিৎসা সেবা ও ত্রাণ দেওয়ার কার্যক্রম জানানো হয় অল্প কয়েকদিনের মধ্যেই জনজীবন স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের একই সাথে বিমান বাহিনীর সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা বিমান বাহিনী ঘাঁটি বাসারে দিনভর ছিল হেলিকপ্টারে আনাগোনা ত্রাণ নিয়ে ফেনি গিয়ে অনেক হেলিকপ্টারই ফিরে আসে বন্যায় সংকটাপন্নদের নিয়ে কেউ গর্ভবতী প্রসব বেদনায় কাতর কারো ভেঙে গেছে কোমর ভোর থেকেই ফেনীর উদ্দেশ্যে ছাড়া শুরু করে এক একটি হেলিকপ্টার ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাসার থেকে এভাবেই ছাগল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আসছে একের পর এক হেলিকপ্টার এই হেলিকপ্টার দিয়েই আসছে ত্রাণ আর এখান থেকেই আসছে মেডিকেল ক্যাম্পের যাবতীয় ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এখন শুধুই হাহাকার বর্তমানে যা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে সেখানকার স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিপন্ন মানুষ সবাইকেই যেতে হচ্ছে নারকীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চা বাচ্চা পর্যন্ত মানে পায়ের নিচে আমরা পাইছি আজকে পাঁচ দিন লাশগুলো পর্যন্ত রেস্কিউ করা যাইতেছে সাহায্যের জন্য অনেক করে বলেছি কিন্তু তারা আমাদের না শুনেছে কথা উল্টা আমাদের ভিডিও করে চলে গেছে কাশি পতন হাটি হাটি ছাগল অন্য জন্তি আসছি আমরা অনেক ঘরেতে যা জিনিস আসিলো মুরগি দুই তিন খাসা মুরগি মুরগি বাসি গেছে বোধ করি এর বহু কষ্ট করেছি একটা কাপড় মতো লইয়াই তারিনা স্কুলটিতে পানি তুলনামূলক কম সেখানেই নামে ত্রাণভর্তি ভর্তি হেলিকপ্টার বন্যা দুর্গত মানুষদের জন্য বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে সেখানে ছাগলনাইয়া উপজেলায় এই এইটাকে আমরা একটা হাব হিসেবে ইউজ করছি আমরা এখানে বাল্ক লোড নিয়ে আসতেছি এবং এখানে বাল্ক লোডগুলি স্থানীয় প্রশাসনের সহায়তায় এখান থেকে নৌকা যোগে আবার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন দুর্গম এলাকায় এগুলো চলে যাচ্ছে মেডিকেল ক্যাম্পের ব্যাপারে জানা মাত্র স্কুলটিতে নামে আহতদের ঢল বিমান বাহিনীর চিকিৎসকদের তখন আর দম ফেলারও ফুরসত থাকে না আমি দরা বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যায় সাধারণ মানুষ বাঙালির ঘুরে দাঁড়ানোর অসীম ক্ষমতায় শিগগিরই কেটে যাবে দুর্যোগ স্বাভাবিক হবে জনজীবন এমনটাই আশা সবার যখনই ক্রান্তিকাল এসেছে তখনই মানুষ কাছে পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে কুমিল্লা ফেনি চট্টগ্রামের সৃষ্ট যে বন্যা সে বন্যার ফলে সৃষ্ট যে মানবিক বিপর্যয় তা বেশ ভালোভাবেই মোকাবিলা করছে বাংলাদেশ বিমান বাহিনী আর তাদের ইস্পাত কঠিন দৃঢ় মনোবলী জানান দিচ্ছে এই বন্যার শেষ না দেখে তারা ছাড়বেন না তানভির মৌসুম যমুনা নিউজ ছাগল নাইয়া ফেনে চট্টগ্রাম বিভাগের ফেনী নোয়াখালী সহ বেশ কয়েক জেলায় ঝোড়ো হাঁ শুরু হয়েছে সেসব এলাকায় অতিবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন ভারতের ত্রিপুরায় মেঘ বিস্ফোরণে অতিবৃষ্টি হয়েছে এটি আকস্মিক বন্যার জন্য দায়ী আবহাওয়া দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান আজও বন্যা কবলিত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ আগস্টের পর থেকে বন্যা ও বৃষ্টিপাত পরিস্থিতির উন্নতি হবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি হবে তবে এই লঘুচাপ পশ্চিমবঙ্গ খুলনা অঞ্চলে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দেশের দক্ষিণ অঞ্চল বা চট্টগ্রাম বিভাগে কথা বলি যেখানে জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ঘাগড়াছড়ি রাঙ্গামাটি এসব জেলায় একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেল্টে তিনটা ডিভিশন খুলনা বরিশাল চট্টগ্রাম এসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় রয়েছে পরশুদিন থেকে অনেকটাই বৃষ্টি কমে যাবে বিশেষ করে আপনার ওই সব জায়গাতে বিশেষ করে আপনার সিলেট তারপরে হচ্ছে কুমল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সহ উত্তর অঞ্চল ভারতের ত্রিপুরায় বন্যায় মৃত্যু হয়েছে আরও দুজনের মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ জনে এখনও আছে গোমতী নদীর আশপাশের সহ রাজ্যের দক্ষিণ অঞ্চলীয় জেলাগুলো বিপদসীমা ছাড়িয়েছে রাজ্যের প্রতিটি নদীর পানি গৃহহীন এক লাখ সাতাশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত সতেরো লাখ দেড় হাজারের বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে হেলিকপ্টার উদ্ধারকর্মী পাঠিয়ে সহায়তার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার আগরতলা সহ অল্প কয়েকটি এলাকায় কমতে শুরু করেছে পানি ভয়াবহ ভূমি কবলে থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেট এখন পর্যন্ত তেরো জনের প্রাণহানির খবর মিলেছে গুরুতর আহত ব্যাপক ক্ষতিগ্রস্ত ফুকেটের শতাধিক ঘরবাড়ি দ্বীপের যোগাযোগ ব্যবস্থা আকস্মিক চরম বিপাকে পড়েছে শহরে আটকা পড়া পর্যটকরা কর্তৃপক্ষ জানায় গেল দুদিন প্রবল ও টানা বৃষ্টিপাতের কারণেই এই ভয়াবহ ভূমি দুর্যোগ কবলিত দ্বীপটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে হয়েছে বাসিন্দাদের এরই মাঝে শুরু হয়েছে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সাবেক ওয়াজেদ জয় সহ একাধিক ব্যক্তির নামে আরও সাতটি হত্যা মামলা নিতে বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছে আদালত এরই মধ্যে যাত্রাবাড়ি থানায় তিনটি উত্তরা পশ্চিম তেজগাঁও হাতিরঝিল থানা এবং সাভার থানায় একটি করে হত্যার ঘটনা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘটা সহিংসতায় বিভিন্ন সময় প্রাণ হারানোর পরিবারের সদস্যরা এসব মামলার আবেদন করেন দুপুরে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসব মামলা নিতে থানাগুলোকে নির্দেশ দেন মামলা দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আইনজীবী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান যত বড় ব্যক্তি হোক আইনের আওতায় এনে স্বজন হত্যার বিচারের দাবি করেন তারা তৎকালীন ব্রিটারিয়ার কর্নেল মানে আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন তিনি আমাকে এবং আমার মাকে নেন ডাক্তর দুই তলায় যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন যদি রাজসাক্ষী না হয় আমার বাবা ওরই নাম ভালো হবে না অপমিত্র দায়ের হওয়ার কারণে কোর্ট আজকে বলছে যে ওই অপমিত্রটার রিপোর্টটা কল করার জন্য ওই মামলায় কোনো তদন্ত হয়েছে কিনা এটা জানার জন্য এটা জানার পরে এসে কে এখান থেকে ই করবে স্টেপ নেবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির তবে সেই সংস্কার হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সিলেটে সাংবাদিকদের সাথে সভায় তিনি বলেন কাউকে অনির্দিষ্টকাল সময় দেওয়া যাবে না রাষ্ট্র সংস্কারে দলগুলোর সাথে অবশ্যই আলোচনা করতে হবে তিনি অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এ সময় বিএনপির নেতাকর্মীদের লুটপাট দখল বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন যারা এসব অন্যায়ের সাথে জড়িত তারা বিএনপির কেউ নয় তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময়ে দিতে চাই এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার যেগুলো যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে বাট এটা যৌক্তিক সময়ও যাবে এটা এমন না যে আপনার নির্দিষ্ট সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে এটা স্পষ্ট করে বলেছেন ছাত্র জনতার হত্যাকারীদের আশ্রয় দিয়ে ভুল করেছে সেনাবাহিনী এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি এ সময় হাফিজ উদ্দিন বলেন বিপ্লব এখনো থমকে আছে তার দাবি আয়না আয়নাঘরের নামে যারা মানুষ গুম হত্যা করেছে বহাল তবিয়তেই আছেন তারা দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয় বরং বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানান মেজর হাফিজ উপদেষ্টা পরিষদে থাকা হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিকে অপসারণের জোরালো দাবি তোলেন শেখ হাসিনা ভারত থেকে চক্রান্ত করছে এমনটা উল্লেখ করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান মেজর হাফিজ বিজয়ের বিজয়ের পর পর ঐতিহাসিক অগাস্টে সেনানিবাসে আশ্রয় নিয়েছে ৬২২ বাইশ জন এরা প্রত্যেকে অপরাধী বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে এই ধরনের দুর্বৃত্তদেরকে খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে এক মাসেরও বেশি সময় পর আজ থেকে চালু হয়েছে মেট্রো রেল তবে বন্ধ রয়েছে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন সকাল সাতটা দশ এবং সাতটা বিশ মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনগুলোই শুধু এমআরটি পাস ব্যবহারকারীরা চলাচল করতে পেরেছেন সাতটা বিশ মিনিট থেকে শুরু হয় সিঙ্গেল জার্নির টিকিট বিক্রি রাত আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কেনা যাবে এই টিকিট একই সাথে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ আপ করা যাবে মেট্রো রেল পুনরায় চালু হয় নগরবাসীর জীবনে ফিরেছে স্বস্তি কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারোই জুলাই মিরপুর দশ নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয় ওই দিন বিকেল পাঁচটায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি তাতে খুলে দেব কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না 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 কোনো বছর এক বছর সময় লাগবে না মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ জানান শ্রম অধিকার নিয়ে পর্যবেক্ষণে দ্রুত সমাধান করা হবে সচিবালয়ে মার্কিন দূতাবাসের চার্চ হেলেন লাফেড এর সাথে সৌজন্য শাখা শেষে অর্থ উপদেষ্টা একথা জানান বলেন শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে সেগুলো দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেফকে আশ্বস্ত করা হয়েছে তাদের শর্ত পরিপালন করলে জিএসপি পাওয়া যাবে সালাউদ্দিন আহমেদ বলেন উপকূলীয় এলাকার উন্নয়নের অর্থায়ন নিয়েও আলোচনা হয়েছে মার্কিনিদের নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত না কারণ তাদের অর্থের বেশিরভাগই ঋণ নয় অনুদান

ঋণের কিস্তি আপাতত আদায় না করে ফরিদ আক্তার বলেন কৃত্রিম সংকট তৈরি করে কেউ দুধ ও ডিমের দাম না বাড়ায় সে বিষয়ে সচেতন আছে বন্যার কারণে লাইনে সংকট তৈরি হয়েছে মৎস্য খামারিগুলিকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান করা আর মুক্ত জলাশয়ে অবমুক্ত কার্যক্রমের অব্যাহিত অর্থ ব্যয়ে বন্যা কবলিত এলাকায় চাষিদের মাঝে পোনা বিতরণ করা যেতে পারে আমরা চাই যে এই খামারিরা বা এই চাষিরা যেন কাজ করতে পারে কারণ তারা যত বেশি ভালো উৎপাদন করতে পারবে জনগণ উপকৃত হবে বাচ্চারা তো দেয়ালে আঁকবে আর দাগ নিয়ে নো টেনশন কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় আলোচিত সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এ জানিয়েছেন মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া তিনি জানান শনিবার বিকালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শামসুদ্দিন চৌধুরীকে অস্ত্রোপচার শেষে ভর্তি আছেন হাসপাতালে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকাল চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ এ সময় উত্তেজিত জনতা আদালত প্রাঙ্গণে মানিকের উপর হামলা চালায় শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান স্বাস্থ্য পরীক্ষার সময় তার বাহ্যিক জখম ও রক্তক্ষরণ ধরা পড়ে এরপরই হাসপাতালে নেওয়া হয় তাকে শুক্র শুক্রবার রাতে কানাইঘাট সীমান্ত থেকে আপেল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা রয়েছে উনি ভালো আছেন উনি মোটামুটি ভালো আছেন ওনাকে জাস্ট অবজারভেশনে রেখেছি এবং জানেন যে বয়স্ক মানুষ ওনার আগেও কিছু ডায়াবেটিস আছে হার্ট ডিজিজ আছে সব এগুলি আছে যার জন্য আমরা অনেকে অবজারভেশনে রেখেছি আরও একবার স্বাগত দেখছেন সব খবর নারায়ণগঞ্জ একাশনের সাবেক সংসদ সদস্য সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে বিকেল সাড়ে পাঁচটার কিছু পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালতে হাজির করা হয় তাকে সেখানে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শনিবার মধ্যরাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয় পরে নারায়ণগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হয় গেল একুশ আগস্ট তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয় শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া এই ঘটনায় নিহতের খালা বাদী হয়ে শেখ হাসিনা ওবায়দুল কাদের গোলাম দস্তগির গাজী ও তার ছেলেকে হুকুমের আসামি করে মামলা দায়ের করেন সেই জনের জনকে করা হয়। গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় গণমাধ্যমে পাঠানো বার্তায় এই অনুরোধ জানানো হয় এতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলা হচ্ছে এসব গণমাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেনি তাই গণমাধ্যমকে সহযোগিতা না করতেও অপপ্রচার চালানো হয় সহযোগিতা করলে অপমান অপদস্থ চাকরিচ্যুত করা হবে বলেও হুমকি দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানিয়েছে এ ধরনের অপপ্রচারমূলক চিঠি বা তালিকা ভুয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক আব্দুস সোহান গোলাপকে আটক করেছে পুলিশ দুপুরের রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আব্দুস সোভান গোলাপকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আব্দুস সোহান গোলাপকে নিয়ে আসা দুপুরে আটক করা হয়েছে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি আব্দুল গোলাপ মাদারীপুর তিন আসন থেকে দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল কার্য সহকারীরা ছয় দফা দাবি পূরণের দাবিতে বিক্ষোভ করেছে আগারগাঁয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা এই সময় তারা বলেন কার্য সহকারীরা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত বৈষম্যের শিকার হচ্ছে তারা দাবি করেন কার্য সহকারীর পদবী পরিবর্তন করে সহকারী উপপরিদর্শক করতে হবে ষোলোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে উন্নীতকরণের দাবি করেন তারা এছাড়া চাকরিকাল আট বছর পূর্ণ হলে পদোন্নতির দাবি করেন একই সাথে টিএ বিল সাত থেকে আট হাজার টাকা ও মূল বেতনের পঁচিশ শতাংশ ঝুঁকি ভাতা প্রদানের দাবি করেন তারা